हेलो गाइस, वेलकम बैक टू माय न्यू व्लॉग। दुष्टु छोटुर आबार एक नतून व्लॉगे तोमादेरके अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। तो सबाई जानो जे दुर्गा पूजा आसछे आर आमादेर बांगाली तो 12 মাসে 13টা पार्वण प्रत्येक बारे ही मतो बोले थाकि आमी। तो एबार होच्छे आमरा चले गेछिलाम एकटु एकटु करे शपिंगटा सेरे रेखे दिते हबे जाते एकबारे खूब बेशी एकटु चाप ना पड़े जाए। तो आमरा चले गेछिलाम बाजार कलकाता। तो बाजार कलकातार ओखाने 50% অফ চলছে যে তার মেসেজ আমি ফোনে পেয়েছিলাম। তো গিয়ে দেখি সত্যি 50% অফার চলছে, বাট সব কিছুতে কিন্তু না। তো আমরা গিয়ে চারধারে ভিডিওটা করে নিলাম। আর এখানে যে এত স্পিডে যাচ্ছে বুঝতেই পারছো এটা আমি নয়, আমার ছেলে। তো যাই হোক, ও যতটা পেরেছে নিজের মতো করে ক্যামেরা করেছে, ওকেও আস্তে আস্তে শিখতে হবে। সব সময় তো ওর বাবা থাকে না, কাজে বেরিয়ে যায়, তো ওকে একটু একটু করে শিখতে হবে বলে ওর হাতেই ফোনটা তুলে দিয়ে বলেছি যে বাবাই তুই একটু ভিডিওটা করে নে। তো চারধারটা টুকটাক একটু মেনটেন করে তোমরা দেখে নাও, হয়তো খুব একটা ভালো করতে পারেনি কিন্তু চেষ্টা করেছে বেচারা অনেক। তো ও ব্লগ বানাতে সত্যি কথা বলতে খুবই ভালোবাসে, তাই ওর হাতে তুলেই দিলাম। সব সময় আমরা করে থাকি, একাধবার ওকেও দায়িত্বটা দেওয়া উচিত। তো এখানে ছিল বাচ্চাদের অনেক জিনিসপত্র ছিল, তো আমরা এখানে বড়দের জিনিসপত্র ওখানে চলে গেছি। নানা রকমের লেগিংস কুর্তির ওপরে ভ্যারাইটিস ছাড় ছিল, বাই ওয়ান গেট ওয়ান ফ্রিও ছিল। তো যেহেতু আমি কুর্তি সেরকম একটা আছে তাই নিলাম না। আর প্রত্যেকটা কোয়ালিটিগুলো তো জানো, বাজার কলকাতা থেকে আমি বাজার করি, অফকোর্স ওখানকার কোয়ালিটি অনেক সুন্দর ভালো, সেটা আমরা জেনেও থাকি বা তোমরা যারা মার্কেটিং করেছো তারা জানো। তো এখানে অনেক সুন্দর সুন্দর, আর এখানটা হচ্ছে ট্রায়াল রুম, যেটা তোমরা যারা গেছো তারা অবশ্যই জানো, আর যারা যাওনি তারা জেনে নাও। যেখানটা আমি দেখালাম ওখানটা হচ্ছে ট্রায়াল রুম। তো ওখানটা থেকে আমরা এবার ঘুরে চলে আসছি মেয়েদের ফ্রক ওয়ান পিসের দিকে। তো এখানে চারধারটা তোমাদেরকে দেখিয়ে দেই টুকটাক কীরকম কীরকম জিনিসপত্র সব আছে। আর ওরা এখানে এটা ওটা দেখছে, ভ্যারাইটি টপ দেখছে, আর এখানে চিনি চুপচাপ দাঁড়িয়ে আছে। তো ও এখন শান্তিভাবে, ওকে বকা হচ্ছে বলে ও চুপচাপ শুয়ে আছে। তো আমি ওখান সেরে চলে গেলাম বাচ্চাদের কালেকশানের দিকে চিনির জিনিস নেব বলে। তো চিনির ওখানে জিনিসগুলো নিচ্ছিলাম, সত্যি কথা বলতে আমার ওখানকার কোয়ালিটি খুব ভালো লাগে, নতুন করে তো কিছু বলার নেই, আগেও আমি ইউজ করেছি, তাই এবারও এসছি ওদের কি টুকটাক জিনিস কিনতে। তো এম বাজারে গেছিলাম ওর বাবার কিনতে, আর এখানে ওদের কিনে নিয়েছি। আর জুতোগুলোও ছিল খুব দারুণ দারুণ। আর এখানে হচ্ছে মেয়েদের টপ ছিল, 129 লেখা আছে, বাট 149-এরও আছে, 179-এরও আছে, আর এখানে 99-এ হাওয়াই চপ্পলগুলো ছিল। আর এখানে ছেলেদের, মানে আমার ছেলের মাপে 4 থেকে 5 ইয়ার্স, 3 থেকে 4 ইয়ার্সের গেঞ্জিগুলো ছিল। আর এখানে ভ্যারাইটিস বড় মেয়েদের জামা ছিল। তো এখানটা পেরিয়ে আমরা যাব ওই সাইডটায় যেখানে আরও ছোট ছোট বেবিদের অনেক সুন্দর সুন্দর ফ্রক স্কার্ট মিডি সব ছিল। তো এখানটা আমি ক্যামেরা করছি তাই তোমাদের অতটা অসুবিধা হবে না, কারণ আমি খুব স্লোলিভাবেই করছি। আর এখানে ছিল বড়দের টপ। তো এখানে আর বাকিদের যারা শর্ট স্কার্ট পরে থাকো তাদের স্কার্ট ছিল, হট প্যান্ট ছিল, আরও ভ্যারাইটিস ছিল। তো আমাকে বেশ কালোটা খুব ভালো লাগছে, কালো জিনিসটা প্রায় চোখে লাগে। তো ওখান সেরে আমরা বড়দের কুর্তির দিকে গেছিলো ওরা দেখতে, তাই ওখানে গিয়ে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম যেহেতু চিনি ছিল। তো চিনি আগে আগে এবার হাঁটু হাঁটু করে যাবে, তার পিছনে আমি ক্যামেরাটা ক্যাপচার করে যাব। আর ও কতটা শান্ত সেটা তোমরা ভালো করে দেখে নাও, মানে কত শান্ত ভেবেই নাও, তার মানে মানে এবার বজ্জাতের গাছ বলতে পারো। তো ওখান থেকে আমরা টুকটাক কেনাকাটির পরে নিচে যাব। তো নিচে গিয়ে দেখলাম ওয়াও, 99-এ পাপোশগুলো এত সুন্দর ছিল বলার নয়, কিন্তু নিলাম না। আমাদের ঘরে তো জানো বাচ্চা কাচ্চার ঘর পুরো নোংরা করে দেবে, তাই আর নেওয়া হয়নি। তো ওখান থেকে গিয়ে নিচে টুকটাক এটা ওটা নেব ভাবলাম, কিন্তু সেরকম কিছু বডি স্প্রে ছিল না তাই আমরা নিলাম না। তো এবার আমরা যাচ্ছি গেটের দিকে এগিয়ে, তো এদিকে সবাই এক পা দুপা করে এগোচ্ছে। আর যেহেতু বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়ার জন্য এত ভিড় কম ছিল, শুধু হয়তো আমরা 5-6 জন ছিলাম, বাকি কেউ ছিল না, পুরো মল খালি ছিল। তো ওরা ওই জন্য গোছাচ্ছিল মলটাকে। তো এখানে আমি বিল ওখানে ওদেরকে দেবো বলে লাইনে দাঁড়িয়ে গেছি, বিলটা ওরা পে করে দিলেই আমরা বেরিয়ে যাব। তো
তো এইখানে যেহেতু বললাম তোমাদেরকে পুরো মল ফাঁকা ছিল বলে ওরা বেশ গোজগাজ করছিল। আর ক্যামেরাটা আবার আমার বাবাই নিয়ে ক্যামেরা করতে শুরু করে দিয়েছে, আর পুরো বন্দে ভারত এক্সপ্রেসের মতো চলছে। তো এইখানে ছিল বাচ্চাদের বোতল, ছিল টিফিন বক্স, ছিল আর অনেক কিছু ছিল। তো আমরা যখন ভ্লগ করি আমরা মানুষকে দেখলে একটু কিন্তু বোধ করি, যেহেতু ও বাচ্চা ও সেরকম একটা সেন্স হয়নি, ও সবার সামনে বেশ ক্যামেরাটাকে নিয়ে গিয়ে বেশ ক্যামেরা করছিল, আর ওখানে লোকগুলো ওর দিকে হাঁ করে তাকিয়েছিল, ভাবছিল এই ছেলেটা কি করতে চাইছে। তো এক মাথা থেকে সবাইকে ক্যামেরা করছে আর সবাই ওর দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। তো অবশেষে আমাদের কেনাকাটি হয়ে গেছে, এবার আমরা বেরাবো। তো আমরা অবশেষে বেরিয়ে পড়েছি বাজার কলকাতার বাইরে, দেখতেই পাচ্ছ বাইরে পোস্টারটা। আর যেহেতু ভিড় হয়নি তাই পুরো ফাঁকা ফাঁকা ছিল, তো এবার আমরা এই সাইডে পার হয়ে আমরা টোটোতে গিয়ে বসে পড়ব, দিয়ে বাইরে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করবো, দিয়ে বাড়িতে চলে যাব। তো আমি এখন রাস্তা পার হতেই পাচ্ছি না, আস্তে আস্তে পার হচ্ছি। তো কি বলবো, অনেকটাই সুন্দর সুন্দর জিনিস কিনেছি। তো চলো এবার গাড়িতে ওঠা যাক। আর এখানে রাস্তায় আসার সময় হুট করে দেখতে পেলাম একটা মন্দির, কি মন্দির ছিল ঠিক লক্ষ্য করলাম না, বাট বাইরেটা এত সুন্দর সাজিয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তাই মন্দিরটার চারধারটা তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম, আর পুরোটাই না মিরার ওয়ার্ক ছিল আর খুব সুন্দর ছিল। আর ঠাকুরটা জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখো এরকম কি লাগছে। আর কি মন্দির ছিল গিয়ে, তো বাজার থেকে এসে আমরা বাইরে কিছু খাইনি, চিকেন কিনে নিয়ে এসেছি, দিয়ে পকোড়া খাচ্ছি। খাবি না? খাবো, কিন্তু গরম আছে। আরে বাবা তো আমাকে ফোনতে দিল না। এটা আমাদের পকোড়া। প্রচুর গরম, আর ভিডিওটা কি নরম হয়েছে। আমরা গেছিলাম পকোড়া খেতেই, মা বললো পকোড়া কেন খাবি, মাংস নিয়ে নে ঘরে গেলে অনেকটা হবে, তাই নিয়ে এসেছি।